বুধবার বীরভূমের নলহাটিতে ঝাড়খণ্ড সীমান্তের কাছে নাচপাহাড়ি গ্রামের কাছে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য রাজনীতির খবরাখবর যারা নিয়মিত রাখেন তাদের অনেকেই হয়তো আর এই খবরে ততটা বিস্মিত হবেন না, কারণ প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে মজুত রাখা বোমা অস্ত্র ভাণ্ডার। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে অস্ত্র মজুত করার প্রবণতা, আর এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে শাসক দলের গোষ্ঠীকন্দল। সাঁইথিয়া তৃণমূল কর্মীর ছোড়া বোমায় দলেরই আরেক কর্মীর পা উড়ে যাচ্ছে। কেশপুরে আবার দলীয় কন্দলে তৃণমূল কর্মীর হাতের আঙুল উড়ে যাচ্ছে। অঞ্চল সভাপতির পদ না পেয়ে কোচবিহারের দিনহাটায় শীতলকুচিতে বিরুদ্ধ গোষ্ঠীর কর্মীর বাড়িতে হামলা হচ্ছে। দেগঙ্গায় দুয়ারে সরকার শিবিরের পাশেই চলছে বোমাবাজি। এত অস্ত্র রক্ত দেখে আতঙ্কিত সাধারণ মানুষ, প্রশ্ন উঠছে এত অস্ত্র কার কাছে লাগে, রাজনৈতিক দলকে কেন এত অস্ত্র মজুত করতে হয়, শুধু বিরোধী নয় দলীয় কর্মীর বিরুদ্ধে কেন এত হিংসার প্রয়োজন হয়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগে মন্তব্য করেছিলেন পঞ্চায়েত ভোটের লক্ষ্যেই ছড়ানো হচ্ছে হিংসা। বুধবারও একই সুরে কথা বললেন বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, তৃণমূল কংগ্রেস আরও বোমা চাইছে, সেই জন্য দলের সবচেয়ে বিজ্ঞ অভিজ্ঞ মেধাবী অধ্যাপককে তারা নামিয়ে দিয়েছে বোমা তৈরির ফর্মুলা দিয়ে, যে মানুষকে বা তৃণমূল কংগ্রেসকে আরও বেশি বোমামুখী করে দেওয়া যায়। তৃণমূলই বোমা, বোমাই তৃণমূল, তৃণমূল যতক্ষণ আছে এই ঘটনা চলবে। আমরা তো বলেছি তৃণমূল কংগ্রেসের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য এই সরকারটাকে সরে যেতে হবে। সুজন চক্রবর্তীর বক্তব্য মিলল সেই ইঙ্গিত, লুঠের মালের বকরা নিয়ে গন্ডগোল হচ্ছে বললেন বাম নেতা। তৃণমূলের মধ্যে কার ক্ষমতা বেশি হবে, কার দাপট বেশি হবে, কে তোলাবাজি বেশি করতে পারবেন, এই লড়াই, এবং সেই লড়াইতে মানুষের প্রাণ যাচ্ছে, হাত পা চলে যাচ্ছে, বোমা বিস্ফোরণ হচ্ছে, মহিলারা এলাকা ছেড়ে চলে যাচ্ছে, অকথা কুকথা, দাপট, হিংসা এবং তার সঙ্গে সঙ্গে লুঠের মাল ভাগাভাগি নিয়ে তৃণমূলের মধ্যে লড়াই। কুণাল ঘোষ অবশ্য এসব কিছুই উড়িয়ে দিচ্ছেন, বিরোধী দলের প্ররোচনাতেই রাজ্য রক্তাক্ত হয়ে উঠছে যুক্তি তৃণমূল কংগ্রেস মুখপাত্রের। আগের থেকে অনেক কম, যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেগুলো আরও যাতে কম ঘটে সেগুলো দেখা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় তৃণমূলকে কলুষিত করার জন্য প্ররোচনা দিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে দু চারটে অস্ত্র বোমা এসব ঢোকানো হচ্ছে, সেগুলো পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন সতর্কভাবে সেই অস্ত্র উদ্ধার ইত্যাদি সমস্তভাবেই চলছে। পরস্পরকে দোষারোপ করে হয়তো নিজেদের দায় এড়িয়ে যেতে পারেন রাজনৈতিক নেতারা, কিন্তু এত অস্ত্র হিংসা রক্তের মধ্যে কোথায় যাবেন সাধারণ মানুষ, প্রশাসন কি এরকম নিশ্চুপ দর্শক হয়ে থাকবে, রাজনৈতিক কারণ যাই থাকুক প্রশাসন কি পারে না উদ্যোগ নিয়ে এত রক্তপাত বন্ধ করতে, প্রশ্ন সাধারণ মানুষের। নিউজ টাইমস।